আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, বিজ্ঞান বিষয়ক আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর শেখাবো, সেটা হচ্ছে সাসপেনশন কি। এই প্রশ্নের উত্তরটা আজকের এই ছোট্ট ক্লাস এর মাধ্যমে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলে যাচ্ছি সাসপেনশন কাকে বলে এর প্রশ্নের উত্তরে। বন্ধুরা, সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যা রেখে দিলে এর উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায়। আমি আবারও বলছি, সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যা রেখে দিলে এর উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায়। তোমরা ডক্টরের দোকান থেকে বা ডিসপেন্সারি থেকে নিশ্চয়ই ঔষধ কিনে এনেছো। ঔষধটা কিন্তু ঝাঁকিয়ে খেতে হয়, তাই না? ঝাঁকিয়ে খেতে হয়। আমরা যখন ওষুধটা খাই বা সেবন করি, তারপরে কিন্তু আবার রেখে দিই। তো আমরা যখন ওষুধটা ঝাঁকিয়ে খাই, তখন এর যে পুরো যে উপাদানগুলো সবগুলো কি হয়ে যায়? একত্রে মিশে যায়। কিন্তু যদি এই ওষুধটাকে আমরা রেখে দিই, তাই না, মনে করো এটা পুরোটা ওষুধের ফাইল বা একটা বোতল, এই রেখে দেওয়ার পরে দেখবে কিছু কিছু অংশ একদম তলানিতে গিয়ে কি হয়েছে? জমা হয়ে রয়েছে। যেমন নদীতে পলিমাটি পড়ে না, কাদামাটির মতো নিচের দিকে কিছু অংশ কি থাকে? জমে থাকে, তলানি পড়ে থাকে। ওইটাই হলো সাসপেনশন। তো সাসপেনশন হলো এমন একটা মিশ্রণ যা রেখে দিলে, আমি মনে করি এটাকে ঝাঁকাইলাম, ঝাঁকানোর পরে কি হবে? নিচের দিকে একটা যদি তলানি কিছুক্ষণ পরে, যতক্ষণ পরেই হোক, তো কিছুক্ষণ পরে একটা তলানি পড়বেই। গোড়া গোড়া থাকে না, ওই গোড়া গোড়া উপাদানটা নিচের দিকে তলানি হিসেবে থাকে। এই তলানিটাকেই বলা হয় কি? সাসপেনশন। তো বন্ধুরা, এই সাসপেনশন কাকে বলে এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটু লাইক দিয়ে দিও। আর যারা এখনও আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।